আসসালামক ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগে থাকতেছে আমি কীভাবে ডল হাউস মেক করে আমার বাচ্চাদেরকে দেই এই নিয়ে থ্রি টাইম ওদের জন্য আমি ডল হাউস মেক করেছি এটা হচ্ছে লাস্ট বার লাস্ট মানে থ্রি টাইমের মধ্যে লাস্ট টাইম এটা সো এইটাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি যে আমি কীভাবে ওদেরকে মেক করে দেয় আর বাচ্চারা তো এত খুশি হয় এইগুলো মেক করে দিলে মানে বলার মতো না সো ওরা নিজেরাই এগুলো অর্গানাইজ করে রাখছে আর এইটা প্রায় ছয় মাস পরে আমি এই ভিডিওটার ছবি তুললাম আপনারা ডল হাউসটা দেখেই বুঝতে পারতেছেন এর কালারটা অলরেডি চলেই গেছে কারণ এটা আমি যেহেতু আজকে ভিডিওটা অনেক দিন পরে হঠাৎ করে চুকে পড়লো যে আমি ডল হাউস মেক করছিলাম ওইটার ভিডিও সো পরে ভাবলাম যে আচ্ছা তাহলে ডল হাউসে গিয়ে দেখি ওদের কি অবস্থা সো এর জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম যে ওরা কীভাবে সাজিয়েছে আর এই ছোট্ট জিনিসগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে কারণ এগুলা আমার জন্য অনেক বড় অনেক অনেক বড় একটা মেমোরি হয়তোবা আপনারা অনেকেই ভাববেন এগুলো আবার ভিডিওকে দেওয়া লাগে সো আমার জন্য এগুলো একটা মেমোরি আমার ইউটিউব খোলার মেইন কারণই হচ্ছে আমার বাচ্চাদের এর যা যা করে তা ক্যামেরা বন্দি করার জন্য এই যে দেখেন এখানে ডক্টর বানাইছে তারপরে বেবিদের হাতে বেবিদের টয় দিতেছে এই যে ছোট ছোট বেবিরা যেগুলো ফিঙ্গার মানে দাঁত শক্ত হওয়ার জন্য যেগুলো চিপায় এগুলো ওদের বেবিদেরকে দিতেছে ওরা মানে আমি যা ওদের সাথে করছি ওরা ঠিক ওদের বেবিদের সাথে মানে ওদের ডল দিয়ে ওই রকমভাবে ওরা খেলাধুলা করে আমি দেখছি আর আমার দুই মেয়ে সব কিছু গুছিয়ে রাখে আলহামদুলিল্লাহ সো এই যে দেখেন ডল হাউস মেক করার জন্য আমি এখানে বক্স নিয়ে নিয়েছি আর এইবারে ডল হাউসটা কিন্তু অনেক ছোট ডল হাউস আমি মেক করতেছি এর আগে আমি যে ডল হাউসটা মেক করছি আপনারা যেই জায়গাটাতে দেখছেন এখন ডল হাউসটা রাখা সাজানো ওই জায়গাটার মধ্যে কিন্তু ফুল জায়গাটা জুড়ে ডল হাউস ছিল অনেক বড় কয়েকটা রুম ছিল ওইটার মধ্যে আর এইবার মেক করতেছি কারণ দেখা গেছে এত বড় মেক করে আমার অনেক রেপিং পেপার লাগে তারপরে অনেক কিছু লাগে সো সরি এবার কিন্তু আমি র্যাপ করিনি এবার কিন্তু কালার করেছি আপনারা দেখতেই পারছেন যে ব্ল্যাক কালার ছিল ওইটা সো এই যে দেখেন আমি এরকম বক্স বক্স এটা ভিতরে বড় একটা বক্সের ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর এরকম চাইছিলাম হেডটা দিতে পারে আর হেড টা দেয় নাই কারণ দেখা গেছে যে আমি যে হেড দিব দেওয়ার আগেই আমার বাচ্চারা ওই যে যেটা দিয়ে আমি হেড দেওয়ার কথা ছিল যে যেই কার্টুনটা ওইটা ওরা নষ্ট করে ফেলছে পরে আর মানে গোড়ের উপরের ছাউনিটার আমার দেওয়া হয় নাই সো যতটুকু পারছি যেভাবে বুঝতেছে তো আর এটি কিন্তু আমি প্রতি বছর উইন্টারে আমার মেয়েদের তিন থ্রি ইয়ার্স হয়েছে ওদের ফার্স্ট ইয়ার্সের সময়ও আমি ওদেরকে মেক করে দিচ্ছি ওরা খুবই ছোটো ছিল চার মাস পাঁচ মাসের ছিল তারপরেও ওদেরকে মেক করে দিছে সেকেন্ড ইয়ারের সময়ও দিছি এইবারও দিয়েছি এই যে আমার বাচ্চাদেরকে দেখেই আপনারা বুঝতে পারবেন ওরা কতটুকু ছোটো এই যে দেখেন অলরেডি ওরা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো এনে ডল হাউসের ভিতরে রেখে দিছে কারণ ওরা জানে এইভাবে খেলতে হয় সো আর সব ধরনের সবজি ওরা আমি এটা কিন্তু এখনও কমপ্লিটই করি নাই কিন্তু ওরা সব বেনে রেখে দিয়ে দিতেছে ওরা খেলা শুরু করে দিছে অলরেডি আর আমি প্রতিবার মানে উইন্টারে এটা ওদেরকে মেক করে দিই কারণ উইন্টারে যেহেতু আমরা বাইরে যেতে পারি না কম যাওয়া হয় বাসার মধ্যেই বাচ্চারা বেশিরভাগ থাকে কারণ ঠান্ডা প্রচুর থাকে বাইরে বেশি যাওয়া হয় না আর সো এর জন্যই আর এই আনন্দগুলা কিন্তু মানে একটা মা হিসেবে মানে কতটুকু আনন্দ সেইটা প্রতিটা মাই বুঝবে তাদের কাছে তাদের বাচ্চারা যখন খেলাধুলা করে তারপরে ওরা যখন প্যারেন্টিং খেলাধুলা করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না আর আমার ছেলেও কিন্তু ডল হাউস যখন আমি মেক করি আমার মেয়েদেরকে নিয়ে খেলে ওই প্রথমে ওদেরকে খেলাধুলা শেখায় তারপরে আমি যখন আগে বড় বড় ডোল হাউস মেক করতাম ওইটার মধ্যে কিন্তু আমি গ্যারেজ বানাতাম তারপরে ছেলেদের একটা রুম মেয়েদের একটা রুম এরকম করে মেক করতাম সো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেকের কাছে ভালো নাও লাগতে পারে মনে হতে পারে ফালতু একটা ভিডিও এটা আবার কোনো ব্লগ হলো নাকি এটা আসলে সবার কাছে ফালতু মনে হবে কিংবা অনেক কিছুই মনে হবে বাট আমার কাছে অনেক বড় একটা মেমোরি সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাপোর্ট মি আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন দেখতেই পারতেছেন ছয় মাস আগে আমার বাচ্চারা কি ছোটো ছোটো ছিল আর ভিডিও লাস্টে দেখবেন মানে আজকালকেরই সোমবারেরই ব্লগ সোমবারে আমি ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেছি এটা ঈদের পরে আর এই আমি আজকে যেহেতু মানে হচ্ছে আমি আজকে হচ্ছে আমাদের শনিবার সো আমি চার দিন পাঁচ দিন আগে ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম সো ওইটারই একটা ভিডিও আর ওইটাই আমি শেয়ার করবো আর আমার বাচ্চাদের অনেকটাই আনবক্সিং আমি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে হ্যাঁ যেগুলো দিয়ে ওরা খেলাধুলা করে আর এই যে দেখেন আমি ডার্ক এই কালারটা ইউজ করতেছি এটার মধ্যে আমি র্যাপিং মানে ওই যে পেপার যে ওয়ালপেপার আমি আগে ওদের মানে ডল হাউসে লাগাতাম দেখতে খুব সুন্দর লাগতো বাট ছয় মাস পরে তো ঠিকই তো বক্সটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওয়ালপেপারটা নষ্ট হয় না আর এর জন্য দেখা ভাবলাম যে এইবার আর ওয়ালপেপার নষ্ট করতেছি না ওয়ালপেপার কিনতেও কিন্তু অনেক টাকা লাগে সো এর জন্য আমি কালার করে নিয়েছি আর এই যে দেখেন এই ভিডিওর ক্লিপটা প্রায় দুই বছর আগে সো এটা ঠির একটা সেট আর আপনারা ওই যে হাউসে দেখছেন আর একটা সেট এরকম তিনটা সেট ওদের বাবা কিনে নিয়ে আসছেন ওদের বাবা সবসময় দুইটা দুইটা কিনে নিয়ে আসেন আর ছায়েরটা তিনটা নিয়ে আসছেন কারণ আমার ছেলে ছায়ের আমার আমার ছোটোবেলার ছায়ের কাপ আছে আমার বাসায় ওটা দিয়ে আমার ছেলে মাঝে মধ্যে খেলাধুলা করে দেখছেন আমার ওর বাবা তার জন্য ওই রকম তিনটা সেট নিয়ে আসছেন বাট আমি ওদেরকে একটা একটে করে দিছি লাস্টটা ঈদের পরে ওপেন করছি আর এর আগে দুইটা ওপেন করে মানে ওইগুলো শেষ কারণ ওরা তো বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ওই দিক থেকে ওই দিকে ফেলে দেয় তারপরে দেখা যায় অনেক সময় মানে লিড পাওয়া যায় রকম এইরকম এরকম অনেক কিছু স ডাক্তার থেকে আসা মানে আসার পরে আমরা এখানে ফুচকা খাইছি আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর বাচ্চারা তো যেহেতু সরি চটপটি খাইছে আর বাচ্চারা তো যেহেতু মানে ফ্রেঞ্চ চটপটিটা খায় না এর জন্য ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আমি মেক করলাম আর এই যে চট চটপটির টক যেটা মিষ্টি টক আমার খুবই ভালো লাগে এটা এটা আমি এরকম সব সময় বানিয়ে একটা বক্সের মধ্যে রাখি অনেক সময় দেখা যায় চটপটি ছাড়াও আমি দুই এক চামচ এটা মুখে দেই সো এই গুলা কিন্তু পাওয়া অনেক কষ্ট আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে একটি ট্রি যেটা মানে অনেক সুন্দর প্রতি বছর মানে ওই সামার আসার আগে এটার মধ্যে এরকম ফুল হয় আর দেখতে খুবই ভালো লাগে ফুলগুলো আর আমার বাচ্চারাও অনেক এনজয় করে যখন এই গাছের মধ্যে ফুল আসে तो औरा ठक्करे जवारा के कि ना खेलते सिलो सो आमी बाबलम जेक तू मैं ने बिजी रहने का और खेलते सिद्ध के ए जब हम चली स्कूले जा स्कूल तक कैश चाचा पुरे बोले ट्विटर से नहीं करने खेलते yeah. से सो Your आमी ट्विटर तो पे नहीं uh, करने

হচ্ছে গিয়ে অন্যের বাচ্চার ভিডিও করা সেটা ঠিক হবে কি আমি জানি না সো একটু অল্প আমি ভিডিও করলাম আমি এখানে বসে আছি আর ওদের আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন আর ওরা দুজন খেলতেছে সো আমি অল্প অল্প করে ভিডিও করলাম আমার ভালো লাগতেছে ওরা যে খেলতেছে ওরা মানে কথা বলতেছে আর এখানে অন্য কোনো মানুষ ছিল না আরও দুজন পেশেন্ট ছিল বাচ্চাদেরকে নিয়ে সো সব বাচ্চারা মিলেই খেলতেছিল So, que, por tanto, es que, bueno, con chustota con alafes.